আছে, not a single one, হাজার হাজার বিল্ডিং আছে, হাজার হাজার বিল্ডিং এর মধ্যে আপনারও একটা বিল্ডিং। আমি অথরিটি অফিসার, আমার সাথে কথা বলেন। কিন্তু আমি কিন্তু রাজুকের কোনো অনুমতি নেনি কা, কিছুই নেনি কা। জরিমানা একটা বিল্ডিং এ করা হয়েছে, এখন পর্যন্ত 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং এই এলাকায় আরো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং গুলো আছে, আমরা সেগুলোতেও যাব। আমি অনেকবার গিয়েছি কিন্তু এই এলাকায় কোনো রাজকীয় অনুমতি না, যেহেতু রাস্তা ঢোকার কোনো রাস্তা নাই। এই এটি আমি 42 বছর ধরে অপেক্ষা, 42 না, আমার 62 সালে জায়গা কিনা, আমার ফাদারের জায়গা, তারপরে আমরা অবস্থান করতেছি কিন্তু যে যখন দেখলাম সবাই বিল্ডিং করতেছে, আমাদের তো লোকসংখ্যা বাড়ছে না। এই আমার ফাদার থেকে আমরা 9 ভাই বোন থেকে আরও 25 জন হয়ে গেছে, তাহলে সব তা থাকার ব্যবস্থা তো করতে হবে। এই জন্য বিল্ডিং বানাচ্ছে এখন, কিন্তু রাজুকতে কোনো দেওয়া হয় না, বলে যে ভিতরে কোনো অনুমতি দেওয়া হয় না, নোটিশ না, উনি আসছিলো যে এরকম হয়েছে, কিন্তু এখন তো আরও সবাই করতেছে তো সেই সবাই করতেছে, আমরা করছি সেই হিসেবে আর কি, আর কিছু না। না না তা না, সেটা না, ওইটা না, মানে জাস্ট একটা এমন একটা পজিশন, যেমন আপনি মনে করেন যে একটা জায়গায় এলাকা আসছেন, এখন অন্য ভাষায় কথা বলতে হলে তো এটা অন্যদিকে চলে যাবে, কারণ যখন একটা বিশুদ্ধ এলাকা থাকে তখন অটোমেটিক বিশুদ্ধতা আমার আপনারও স্বাদ গ্রহণ করতে হবে, আর যদি ভালো জায়গা থাকেন অক্সিজেনটা ভালো অক্সিজেন আপনাকে গ্রহণ করতে হবে, এইটাই, এইটা দিয়ে যা বুঝতে পারেন নক বুঝানেন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। না এখানে আমরা এসেছি, এটা আজকে জোন 4-এর 1-এ, যে মহাখালী এলাকায় আমার আজকে শিডিউলভুক্ত, এটা রাজুকের রেগুলার মোবাইল কোড, নিয়মিতভাবে আমরা প্রতিদিনই বিভিন্ন জায়গায় রাজুকের আওতাভুক্ত এলাকায় আমরা রাজুকের নকশা অনুযায়ী বা রাজুকের অনুমোদন নিয়ে কাজ করছে কিনা এবং নকশা অনুযায়ী সেই কাজগুলো হচ্ছে কিনা বা ব্যত্যয়গুলো হচ্ছে কিনা সেগুলোই দেখা হয় মোবাইল কোর্টে। তো আজকে এই এলাকায় এসেছি, মহাখালী এলাকায় আমি দুটো বিল্ডিংয়ে এসেছি এবং দুটো বিল্ডিংয়েই নকশা আমি পাইনি। তো যেটা হচ্ছে যে এরা নকশা না নিয়ে আর আপাতত কাজ বন্ধ রাখার কথা বলেছি, অঙ্গীকারনামা নিচ্ছি যে এখন যে নির্মাণ কাজ এখানেই বন্ধ থাকবে এবং ভবিষ্যতে আর হচ্ছে ওনারা যদি আরও নির্মাণ কাজ এখানে করতে চান সেক্ষেত্রে রাজুক থেকে নকশা অনুমোদন নিয়ে সেই নকশা অনুযায়ী বাকি কাজ কমপ্লিট করবেন, এভাবে বলা হচ্ছে। জরিমানা একটা বিল্ডিংয়ে করা হয়েছে, এখন পর্যন্ত 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং এই এলাকায় আরও আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলো আছে, আমরা সেগুলোতেও যাব। বাড়তি হচ্ছে এখানে আমার পুরো রাস্তায় আমার, তারপরে প্লাস এই কলম রেটম একটু ডিস্টার্ব হয়েছে পারে, ওরা ইঞ্জিনিয়ার যে প্ল্যান যেভাবে দিছে আমি সে ইঞ্জিনিয়ার নিজে ই করে গেছে, আপনি কী কর মাটাম করে গেছে, উনি মাইপাটি বাদ দিয়ে গেছে, সেইভাবেই করছি, কিন্তু আমি কিন্তু রাজুকের কোনো অনুমতি নেই কে, কিছুই নেই কে। তো আমরা চিন্তা করছি যে কলমটা উঠাই নিয়ে এরপরে আস্তে আস্তে যে রাজুকে কোনো অনুমতি নেওয়া যায় কি না, না আমরা না এক মিনিট যেটা হইলো গিয়া যে এটুকু যা আমি তারা অনুমতি দিবে কি না, 6 ফিটে 7 ফিটে রাস্তা আমি দেয়, কিন্তু এখন তো তারা বলতেছে 6 ফিটে রাস্তাই দেয়, তো এখন যখন শিওর হয়েছে তার নিতে পারি, অসুবিধা নেই। না রাজুকে অনুমতি ছাড়া তো মনে করেন যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে মানে 99% ভিতর আছে আল্লাহর রহমতে, অবশ্য 2 নম্বর প্ল্যানগুলোকে দেখতে পারেন আপনারা, কিন্তু আমরা যদি এখন যদি আমরা যদি 6 ফিটে দেয় তাহলে ইনশাল্লাহ আমি অর্ডিনারি নেব।